নোয়াখালীতে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বামধারার সংগঠনগুলোর লং মার্চ পরবর্তী সমাবেশ শেষ হয়েছে। এর আগে সকালে ফেনীতে লং মার্চে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে সোমবার দেশব্যাপী বিক্ষোভ ও একুশে অক্টোবর রাজপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী গণজাগরণের লক্ষ্যে আয়োজিত লং মার্চ শুক্রবার সকালে নোয়াখালী অভিমুখে রওনা হয়। শনিবার বিকেলে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় ধর্ষণের বিরুদ্ধে দুই দিনের এই লং মার্চ। এ সময় বক্তারা ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এ সময় তারা সরকারের পদত্যাগও দাবি করেন। আমরা চাই একটি নিরপেক্ষ দর্শনের বিচার এবং সঠিক বিচার ব্যবস্থা। আমাদের যে নয় দফা দাবি সেখানে আমরা বলেছি, ইতিমধ্যে যে সকল ধর্ষণের ঘটনা ঘটেছে সেই সকল ঘটনার বিচার করতে হবে। এর আগে লং মার্চটি সকালে ফেনী পৌঁছার পর স্থানীয় শহীদ মিনারে সমাবেশ করে আন্দোলনকারীরা। পরে ফেনী শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভের সময় তাদের ওপর লাঠি সোঁটা নিয়ে হামলা করে দুর্বৃত্তরা। এতে আহত হয় 10 জন। আন্দোলনকারীদের দাবি, সমাবেশে সরকার ও ক্ষমতাসীনদের সমালোচনা করে বক্তব্য দেয় লং মার্চে অংশগ্রহণকারীদের ওপর হামলা করেছে। তবে হামলার সাথে ছাত্রলীগ জড়িত নয় বলে দাবি করেছেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি এম সালাউদ্দিন ফিরোজ ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ। তারা বলেন, ছাত্রলীগ ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আয়োজিত লং মার্চকে সমর্থন করে। তবে লং মার্চে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা কুরুচিপূর্ণ প্ল্যাকার্ড বহন করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। কিছু কুচক্রী মহল বাম সংগঠনের আন্দোলনরত নেতাকর্মীরা এই ঘটনার নেখাজনক ঘটনাটা ঘটিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তাদের যে টাঙ্গল যে পেস্টুন ছিল, ব্যানার ছিল, সেগুলোতে আপনারা দেখেছেন অত্যন্ত কুরুচিপূর্ণ তারা আচরণ করে এবং কুরুচিপূর্ণ কিছু মন্তব্য তারা লিখিবদ্ধ করে। এদিকে ফেনীতে লং মার্চে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের DIG আনোয়ার হোসেন। তিনি বলেন, এই ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেননি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের ছবি ছিল, সেই ছবির উপর কিছু আপত্তিকর কথা লিখেছে, যেটা থেকে মূলত এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো আমরা অনুরোধ করবো সবাইকে আইন শৃঙ্খলা মেনে চলার জন্য, সকলকেই, কেউ যেন আইন বিরোধী কোনো কাজ আমরা কেউ না করি। প্রিয়া কুণ্ডু, DBC নিউজ ডেস্ক।